तुमसे मिलना, बातें करना बड़ा अच्छा लगता है। हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি দেবারতী, আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই গানটা তোমাদের জন্যই ছিল, তোমাদের সাথে মনে হয় যে রোজ দিন কথা বলতে পারলে খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। তো সেই জন্য আজকেও চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য, গল্প করার জন্য। তো আজকে ক্যাপশনটা হচ্ছে যে হায়দ্রাবাদের সিচুয়েশনটা ঠিক এখন ঠিক কেমন, এবং আমরা হায়দ্রাবাদে কবে ফিরছি। কারণ আমরা হায়দ্রাবাদ থেকে এসেছি 3 মান্থস হয়ে গেছে, তো এবার আমরা কবে ফিরব এই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলে বলবে। তুমি একটু হাই বলবে, একটু ও মা, এটা এটা হাই, আচ্ছা একটু ভালো করে হাই বলো। হ্যাঁ, এটা কি হলো? বললাম হাই বলতে, এখানে তুমি কি বললে? হুম, আচ্ছা তুমি কি নিয়ে খেলছো এখানে? কি নিয়ে খেলছো, কি নিয়ে খেলছো বাবা? পাবলে বাবা, পাবলে এখন ভীষণ ব্যস্ত, খেলাতে ভীষণ ব্যস্ত। তো দেখো এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, এখন খুব ভালো লাগছে ওই জন্য বাইরেটা। এখানে মাসি এসছে কাজ করতে অনেকদিন পর। হ্যাঁ মাসি। তো এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ খুব হাওয়া দিচ্ছে এখন। তো এই গরমের টাইমে একটু হাওয়া দিলে বাইরে খুব ভালোই লাগে, আরাম লাগে, বেশ ভালো লাগে এই জন্য বারান্দায় দাঁড়াতে। সিচুয়েশন কীরকম আর আমরা হায়দ্রাবাদে কবে ফিরছি, তো ফার্স্টে বলে নিই হায়দ্রাবাদের সিচুয়েশনটা কীরকম, এই করোনা পরিস্থিতিতে এখন করোনার অবস্থাটা কীরকম। সেটা হচ্ছে যে করোনাতে মানে খুবই খারাপ অবস্থা হায়দ্রাবাদে। আমাদের ফ্রেন্ড সার্কেলের যতজন আছে আর কি, সবারই মোটামুটি পজিটিভ রিপোর্ট এসছে, মানে এখনো পর্যন্ত যতজন আমাদের ওখানে ফ্রেন্ড সার্কেল বা চেনা জানা মানুষ আছে সবারই পজিটিভ এসছে রিপোর্ট। তো সেজন্য সব দিক থেকে সত্যি মনটা খুব খারাপ, আর যেহেতু সবাই ফ্রেন্ডস ফ্রেন্ডস মানে বা চেনা শানের জন্য লোকজনের হলে পরে খুবই খারাপ লাগে। তো সেই দিক থেকে দেখতে গেলে খুব খারাপ লাগছে ওদের রিপোর্টসটার ব্যাপারে শুনে। তো আশা করছি ওরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এটাই আশা রাখি সবসময়। এবং অনেকে সুস্থ হয়েও গেছে, আর কিছুটা টাইম তো লাগে এখান থেকে ওভারকাম করতে, তো সেটুকুনি টাইম পরে আশা করছি নিশ্চয়ই তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো যে যেখানেই আছো, ব্যাস সেটাই বলার। আর সেটা হচ্ছে যে আমরা হায়দ্রাবাদে কবে যাব। তো আমরা হায়দ্রাবাদ থেকে এসেছি, 3 মাস হয়ে গেল কলকাতায় এসেছি। তো ভাবিনি যে এতদিন এখানে স্টে করব, কারণ কোনো রকম কিছু প্ল্যান করেই আসিনি, বাস চলে এসেছিলাম। হচ্ছে কারণ যেহেতু পাবলো খুব ছোট এবং বাচ্চাদের যেহেতু ইমিউনিটি খুব কম থাকে, আর যেহেতু মানে এই সিচুয়েশনে ট্রাভেল করা, এতটা ট্রাভেল করা কলকাতা থেকে হায়দ্রাবাদ পর্যন্ত ট্রাভেল করা, বাচ্চাকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে রিস্ক নিতে সত্যি চাই না। আর মানে সেই জন্য আমরা এখন এখানেই আছি কয়েক মাস এখন, মানে কোনো ঠিক নেই। যতদিন না পর্যন্ত সিচুয়েশন নর্মাল হচ্ছে ততদিন পর্যন্ত এখানেই থাকবো, কলকাতাতেই থাকবো। এই যে হ্যালো, হাই করো, হাই হাই। আচ্ছা খুব সুন্দর করে, আচ্ছা তুমি বলো একটু মুখে, বলো হাই বলো মুখে, একটু হাই বলো না মুখে, একটু হাই বলো তুমি। হ্যাঁ বলো, একটু হাই বলো। আচ্ছা তুমি তুমি কী নিয়ে খেলছো এখন একটু বলবে? হ্যাঁ কী নিয়ে খেলছো তুমি? হ্যাঁ টর্চ না মোম বলো তো, মোম বলো, মোম নিয়ে খেলছে পাবলো এখন, এখন মন নিয়ে খেলছে পাবলো। তো এখন বাজে ঘড়িতে 4টে, তো আমাদের কিছুক্ষণ আগে লাঞ্চ হয়ে গেছে। তো এবার যে মজার ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে পাবলোর হেয়ার কাট নিয়ে ভাবলাম যে এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। তো সেটা হচ্ছে যে পাবলোর যখন হেয়ার কাট হায়দ্রাবাদ থেকে করিয়ে আনছিলাম,
তো সেই মোমেন্টে না ও একদম কপার্ট করছিল না আমাদের সাথে, ঠিক আছে? যখনই একটা কাচি দেখছিল ওর খুব ভয় পাচ্ছিল এবং ভীষণ কান্নাকাটি করছিল, ভীষণ কান্নাকাটি করছিল। তো মানে মোবাইল দিয়ে টিভি দিয়ে অনেক কিছু করে চেষ্টা করা হয়েছে কিন্তু কিছুতেই কিছু হয়নি, ও কেঁদে যাচ্ছিল। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে ট্রিমার দিয়ে তাহলে ওর সামনের দিকে চুলগুলোকে একটুখানি ট্রিম করা যাক, ছোট করে দেওয়া যাক। তো এবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে যা হয় ট্রিম করতে গেলে অবভিয়াসলি যেহেতু ট্রিমারগুলো খুবই স্ট্রং হয়, পাওয়ারফুল হয়, তো খুব সাবধানে বাচ্চাদের ক্ষেত্রে করতে হয়। তার কারণ হচ্ছে বড়রা তো ঠিক আছে, বড়রা চুপচাপ বসে থাকে, আরামসে ট্রিম করা যায়, কিন্তু বাচ্চারা তো সারাক্ষণ মাথা টাথা এরকমভাবে দোলাতে পারে বা যাই হোক, তো সেজন্য একটা খুব টেনশন সবসময় থাকে ট্রিমার ইউজ করলে, মেনলি বাচ্চাদের জন্য। তো এরকমভাবে মোবাইল দেখছিল পাবলো, তো এবার আমি জাস্ট এরকম করে ট্রিমারটাকে নিয়ে ঠিক এইখানে চুলটা কাটবো আর কি, অলমোস্ট অনেকটা হয়ে গেছে, জাস্ট এইটুকুনি একটু বাকি ছিল। তো আমার খালি ভয় লাগছিলো সেজন্য আমার হাতটাও একটু কাঁপছিল। তো এরকম করতে করতে যেই আমি সামনে ধরেছি এখানে, আরও তখনই মোবাইল থেকে ভাবছি যে কি আসছে সামনে, দেখতে গিয়ে এরকম মাথাটা উঁটু উঁচু করেছে আর সেটাং করে এখান থেকে হাফ ভুরুটা কেটে গেছে। আমি মানে আমরা হয়েছি কিটা বাবা, কি হলো এটা, হাফ এখান থেকে হাফ আছে হাফ নেই, হাফ উড়ে গেছে। তো এই এই ব্যাপারটা ভীষণই একটা মানে মজার হয়েছিল, বাট অবভিয়াসলি খারাপও লাগছিল খুব যে মানে এরকম হয়েছে। তো আমি যখন শুদ্ধ বলছি এ বাবা দাঁড়াও, বড় হলে পাবলোকে এটা বলবো যে তুমি এটা করেছিলে। হ্যাঁ, তো এইরকম ব্যাপার। তো যাই হোক, খুব মানে একটা মজার, বাট তারপরে তো এখানে এসে আস্তে আস্তে তো হেয়ার গ্রোথ হয়েই যায়, তো এখানে আবার সব ঠিকঠাক হয়ে গেছে। তো এই ঘটনাটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, তাই আজকে শেয়ার করলাম। তো আশা করছি তোমাদেরও মজা লেগেছে এই গল্পটা শুনে। তো ফ্রেন্ডস, আজকে যে প্রোডাক্টের রিভিউ দিতে চলে এসেছি সেই প্রোডাক্টটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, হায়দ্রাবাদ থেকে ইউজ করছি। তো আসলে এই প্রোডাক্টের ব্যাপারে ফার্স্ট শুদ্ধ আমাকে বলেছে যে তুমি এই প্রোডাক্টটা দেখো তো ইউজ করবো আমরা, তাহলে এটা বেশ রিভিউটা ভালো। আর হায়দ্রাবাদে কি প্রবলেমটা হয়, হায়দ্রাবাদের জলের জন্য না ওখানে ভীষণ হেয়ার ফল হয়, তো ওই হেয়ার ফলের জন্য না মানে ভীষণ মানে খারাপ লাগে অবভিয়াসলি এত হেয়ার ফল। তো ওই জন্য মামাআর্থের শ্যাম্পু অয়েল এগুলো ইউজ করা স্টার্ট করেছি, তো দেন আমি এই প্রোডাক্টটা ইউজ করা স্টার্ট করেছি। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মামাআর্থের অনিয়ন হেয়ার মাস্ক। তো এটা হচ্ছে মামাআর্থের অনিয়ন হেয়ার মাস্ক উইথ অনিয়ন অয়েল অ্যান্ড অর্গ্যানিক ব্যাম্বু ভিনেগার ফর হেয়ার ফল কন্ট্রোল। আর অবভিয়াসলি মামাআর্থের সব প্রোডাক্টসের মধ্যে সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এটা প্যারাবেন অ্যান্ড সিলিকন ফ্রি এবং উইথ বায়ো অ্যাক্টিভস। তো এটা হার্বাল একটা প্রোডাক্ট, তো ওই জন্য আমার খুব ভালো লাগে এবং সত্যি বলতে এটা ভীষণই ভালো। তো এটা আমি নাইকা থেকে এই রিসেন্টলি অর্ডার করেছিলাম, তো এই এসছে আর কি। তো এবার এটাকে আমি ওপেন করে দেখাচ্ছি, দেখো। তো এটা আমি একদমই ইউজ করিনি এখনো পর্যন্ত, তো এটা এরকম একটা টাবে আসে আর এরকম আমি ওপেন করে দেখাচ্ছি। তো দেখো এরকমভাবে এটার কনসিস্টেন্সিটাও খুব সুন্দর, ঠিক একদম, আর স্মেলটাও খুব সুন্দর। তো এটার খুব মানে ট্রাভেলও করা যায় ইজিলি এটাকে নিয়ে, কারণ আমি এটাকে নিয়ে বারবার মানে হায়দ্রাবাদ টু বারাসাত, বারাসাত টু এখানে তো মানে ঘুরে বেরিয়েছি আর কি, তো কোনো প্রবলেম হয়নি। এটা লিক প্রুফ, মানে লিক হবে না, কোনো রকম কোনো প্রবলেম নেই। তো এইটাতে কি হয়, আমার মতো যাদের ড্রাই হেয়ারের সমস্যা আছে বা হেয়ার ফলের সমস্যা আছে তারা কিন্তু ইজিলি এই প্রোডাক্টটা ইউজ করে হেল্প মানে পেতে পারে আর কি, খুবই হেল্পফুল। আমার কাছে তো ভীষণই হেল্পফুল, কারণ আমার খুবই ড্রাই হেয়ার, মানে স্ক্যাল্পটা যদিও অয়েলি কিন্তু হেয়ারটা খুব ড্রাই ড্রাই থাকে। তো যেহেতু এখন আরও স্যালনে যেতে পারি না, এই করোনার ক্রাইসিসের সময় স্যালনে যেতে পারিনি, স্পা করাতে পারিনি, তো ঘরে বসে স্পা এখানে খুব সুন্দরভাবে ইজিলি এটাতে হয়ে যায়। আর এটার প্রসিডিওর হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করা যায় এবং জাস্ট 10 মিনিটের জন্য, এটা 10 থেকে 15 মিনিটের জন্য স্ক্যাল্পে রেখে পুরো স্ক্যাল্প থেকে রুট থেকে শুরু করে টিপস পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে দেন 10 থেকে 15 মিনিট দিয়ে একটা সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই দারুণ হয়ে যাবে চুলটা। তো সেজন্য এটা আমি ইউজ করি, যদিও আমার সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করা হয় না, আমি সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ হয় করতে পারি আর কি। তো তাতেও আমার অনেকটাই ড্রাই স্ক্যাল্প মানে ড্রাই হেয়ারের প্রবলেমটা অনেকটাই কমে গেছে। তো আশা করছি যে তোমাদের এই ভিডিও থেকে তোমাদের কিছু হেল্প হবে। তো
তো যদি হেল্প হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটা, আর অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউন, বাই বাই।